প্রতিষ্ঠা লগ্ন থেকেই বঞ্চিত মানুষের সেবা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। জাতীয় সংসদের বাজেট অধিবেশনেই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, 71তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনের অঙ্গীকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করা। আর করোনা সংক্রমণ এড়াতে এবার সীমিত আকারে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। অধিবেশনের শুরুতেই টেবিলে প্রশ্ন উত্থাপন করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর। এ সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কথা বলতে বিশেষ সময় নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্যদের প্রতি। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী যারা জীবন দিয়েছে আমি তাদের কথা স্মরণ করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সংক্ষিপ্ত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। মুজিব বর্ষ উদযাপনের সকল কর্মসূচি যেমন আমরা স্থগিত করেছি, আবার আমাদের আওয়ামী লীগের আজকে এটা বিশেষভাবে আমাদের উদযাপন করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য যে আমরা তা করতে পারলাম না। শেখ হাসিনা বলেন, দেশের অন্যতম প্রাচীন দলটির যত অর্জন সব জনগণের ত্যাগ তিতিক্ষায়, আর তাই সবই নিয়োজিত আছে জনমানুষেরই কল্যাণে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানবতার সেবা করে গেছে, এদেশের জনগণের সেবা করে গেছে। আওয়ামী লীগের এই যে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যে অর্জন, সে অর্জনটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি। বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে, এমন অঙ্গীকারের কথাও জানান আওয়ামী লীগ সভাপতি। তার অস্তিত্ব আমাদের বাঙালির রন্ধ্রে রন্ধ্রে আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এটাই প্রতিজ্ঞা যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে তুলব, জাতির পিতার স্বপ্ন পূরণ করব। সংসদ নেতার বক্তৃতার পর আইন প্রণয়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের বিল উত্থাপন হয়, পরে শুরু হয় বাজেটের উপর আলোচনা বা যুক্তি তর্ক গ্রহণ বা আদেশ বা রায় প্রদান। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।